তো গাইস, প্রথমে এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি আয়নারে ক্লিক করার পর এখানে সমস্ত অ্যামাউন্ট, এখানে যত টাকা আছে আমি সমস্ত এখানে 100% করে এখানে উইথড্রল কনফার্ম করছি, আর ইনস্ট্যান্টলি এই টাকা আমার পেটিএম অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেভাগে অ্যাড আছে, যদি আপনাদের অ্যাড না থাকে কীভাবে অ্যাড করতে হবে তারও প্রসেস জানাবো। তো সিম্পল আমি এখানে কনফার্ম করছি, কনফার্ম করার সঙ্গে সঙ্গে এই যে ব্যালেন্সটা আছে সেটা এখান থেকে ডিরেক্ট করে আমাদের পেটিএম অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু তার আগে আমাকে এখানে অথেন্টিকেশন দিতে বলছে, তো আমি এখানে অথেন্টিকেশন অ্যাড করে গেছিলাম। অথেন্টিকেশনের কোড এখানে পেস্ট করার পরে কনফার্মে যখনই ট্যাপ করবো উইথড্রল এখানে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। সেটা আপনি আয়নারএসে দেখতে পেয়ে যাবেন যে আপনার ব্যালেন্সটা কনফার্ম হয়েছে নাকি পেন্ডিং আছে নাকি প্রসেসিং আছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটা আছে কিন্তু এটা লকের মধ্যে আছে, মানে আমার অ্যাভেলেবেল আর নেই। এই টাকাটা আমার উইথড্রল কনফার্ম হয়ে গিয়েছে, আর উইথড্রল হিস্ট্রিতে ট্যাপ করে আমি এটা দেখতেও পাবো যেন উইথড্রল সাকসেসফুল হয়েছে কি না। উইথড্রল হতে গেছে এখানে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগে। তো আমি এখানে উইথড্রল অ্যাপ্রুভ করে নিয়েছেন কিন্তু সাকসেসফুল এখনও হয়নি। 2 মিনিট পরে আমি যখন ট্যাপ করে দেখতে পাচ্ছি গেছে আমার উইথড্রল এটা এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। আর আমার পেটিএম খুলে দেখাচ্ছে এখানে 10 টাকার ট্রানজ্যাকশান ফি কেটে যত টাকা আমি উইথড্রল করেছিলাম সমস্ত অ্যামাউন্টই আমার এখানে রিসিভ হয়ে গিয়েছে, তার প্রুফ দেখতে পাচ্ছেন গাইস। পেটিএম খুলে নিয়েছি আর আমার ওখানে পেটিএমে পেমেন্ট চলে এসেছে। আপনি কীভাবে করতে পারেন তার ফুল প্রসেসও জানতে পারবেন। তার আগে গাইস, যদি আপনি এরকম ধরনের ট্রাস্টেড ভিডিও আগে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে জুড়ে থাকতে পারেন। আমার সঙ্গে যদি আপনি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে মাস্ট জয়েন যান, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনের সঙ্গে ক্যাম্পেনও প্রোভাইড করতে থাকি। আর হ্যাঁ গাইস, তার সঙ্গে ট্রাস্টেড ইনফরমেশন ওখানে শেয়ার করতে থাকি। আপনি কীভাবে সাইন আপ করতে পারেন ফুল প্রসেস জানাচ্ছি গাইস। এটা একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সিম্পলি ট্যাপ করবেন, আপনি এখানে পৌঁছে যাবেন। ফার্স্ট আপনার ইমেল আইডি আর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এখানে রেফার কোড ট্যাপ করে আপনি এখানে ক্যাপচা ফিল করার পরে সাইন আপে ট্যাপ করে দেবেন, সাইন আপ নিয়ে নেবে। যদি ইনকেস আমার মতন আপনার এখানে প্রবলেম শো করে যে আপনার পাসওয়ার্ড এরর দেখায় তাহলে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি চুজ করবেন। যেমন আমি গুগল থেকে এখানে পাসওয়ার্ড সাজেস্ট করে নিচ্ছি, যে পাসওয়ার্ড আমাকে এখানে দিচ্ছে সেটা নিয়ে নিচ্ছি। যদি আপনার ক্ষেত্রে এখানে না দেয় তাহলে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে পারেন, যেমন আমি পাসওয়ার্ড সাজেস্ট করেছি। তারপরে ক্যাপচা ফিল করার পর আমি এখানে সাইন আপে ট্যাপ করেছি আর সাইন আপ ইনস্ট্যান্টলি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আরও একবার ক্যাপচা ফিল করতে বলছে, তো এরপরে চলে যাবে আমি যে ইমেল আইডি দিয়েছিলাম সেই ইমেল আইডিতে আমার এখানে ভেরিফিকেশান লিঙ্ক যাবে এখানে ইমেল আইডি ভেরিফাইয়ের জন্য। কিন্তু গাইস, এই ইমেল আইডিতে ভেরিফিকেশান লিঙ্ক যাবে সেটা আপনার স্প্যাম ফোল্ডারে যাবে। এই অ্যাপ্লিকেশন থেকে যতগুলো ইমেল আসবে সবগুলো ইমেল আপনি স্প্যাম ফোল্ডারে দেখতে পেয়ে যাবেন। ইমেলে গিয়ে স্প্যাম ফোল্ডারে আপনি ট্যাপ করবেন, দেখতে পেয়ে যাবেন যে এখানে আপনার ইমেল চলে এসেছে। ক্যাশ ধান অ্যাপ্লিকেশান এখানে সাইন আপ করলে আপনি 25,000 এখানে সিবা টোকেন পাবেন, আর পার রেফারও 25,000 সিবা টোকেন, যার ভ্যালু গাইস সাইন আপে 50 সোজাসুজি আপনার আমাদের ভাষায়, আর রেফারে 50। তো সিম্পলি লিঙ্কে ট্যাপ করে আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি, ভেরিফাই নামে ট্যাপ করার পরে। তো আমার যখন ইমেল সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে এবার আমি লগ ইন করে নেবো, কারণ আমার ইমেল ভেরিফাই। তো ওই ডিটেলস দিয়ে আমি সিম্পলি লগইনে ট্যাপ করেছি, লগইনে ট্যাপ করার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন হয়ে গিয়েছি। ওয়ালেটের অপশনে ট্যাপ করার পরে আমি এখানে ব্যালেন্স দেখতে পাবো যে 25,000 সিবা টোকেনের ভ্যালু কত। তো আমার এখানে 45 টাকা দেখাচ্ছে, কারণ এর মার্কেটের যে প্রাইস থাকে সেটা আপডাউন হতে থাকে। তো আপনার ক্ষেত্রে আপনি এখানে 45 থেকে 50-এর মধ্যে অ্যামাউন্ট পাবেন। তারপরে গাছ আমি এখানে ফার্স্ট KYC কমপ্লিট করে নিচ্ছি, ফার্স্ট এখানে মোবাইল নাম্বারের যে স্টেপটা আছে ওটা কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে আমার বেসিক ডিটেলস সেগুলো আমি ফিল করে দিচ্ছি। তারপরে গাছ এখানে প্যান কার্ড আর আধার কার্ড, তো প্যান কার্ডের ক্ষেত্রে আপনি প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন, কনফার্ম প্যান কার্ডের নাম্বার। তারপরে আপনার প্যান কার্ডের একটা ফটো আপনি চাইলে গ্যালারি থেকে আপডেট করে দিতে পারেন। যেমন এক্ষেত্রে আমার কাছে প্যান কার্ড নেই আর আমি এখানে ক্যামেরা অ্যালাউ করছি, এরর দেখাচ্ছে। তো যদি আপনারও এরর শো হয় তাহলে আপনি চুজ করতে পারেন। চুজ দিয়ে ট্যাপ করার পরে আপনার ফাইলে যে ইমেজ থাকবে সেটা আপলোড করে দেবেন, আপনার প্যান কার্ড ভেরিফিকেশন ইনফোসে চলে যাবে, আর 45 সেকেন্ডের মধ্যে আপনার প্যান কার্ড ভেরিফাই হয়ে যাবে। সেম এইভাবে আমরা আধার কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড ভেরিফাই করে নেবো, আধার কার্ডের নাম্বার কনফার্ম আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেম এইভাবে আমরা ক্যামেরাতে অ্যালাউ না করে আমরা এখানে ভেতর থেকে এখানে আপনাকে বলবে যে এরর শো করছে, আপনি ফাইল চুজ করতে পারেন। তো আপনি ফাইল চুজ করে আপনার আমি ফার্স্ট এখানে ফ্রন্ট সাইডের ফটো দিয়ে দিচ্ছি, তারপরে এইভাবে সেম ওইভাবে আমি এখানে ব্যাক সাইডের ফটোও দিয়ে দিচ্ছি। তারপরে গেছে এখানে কনফার্ম করলে আপনাকে বলবে যে আপনি আধার কার্ড হোল্ড করে একটা সেলফি এখানে আপলোড করুন। তো আমার আগেভাগে এখানে ফটো তোলা ছিল, তাই আমি সেম সেইভাবেই চুজ ফাইল করে দিয়ে দেবো, আর আমার এখানে 100% KYC যেটা সেটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আমি এখানে বাই সেল এবং উইথড্রল সমস্ত কিছুই করতে পারি। তো আমার এখানে আবারও সেই পারমিশন চাচ্ছে, তো আমাকে বলছে যে চুজ ফাইল করতে। আমার আগেভাগে এখানে আধার কার্ডের সঙ্গে একটা হোল্ডিং ফটো ছিল, সেটা আমি এখানে সিম্পলি আপলোড করে দিচ্ছি। তো এখানে আপনার আধার কার্ডটা যেন ক্লিয়ার করে দেখা যায় আর আপনার মুখটা যেন ক্লিয়ার করে দেখা যায়। তারপরে দেখবেন যে আধার কার্ডটা ইন প্রসেসে আছে, এটাও 1 মিনিটের মধ্যে মধ্যে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি যে 25,000 সিবা টোকেন পেয়েছেন সেটা বাই সেল অ্যান্ড উইথড্রল সব কিছুই করতে পারবেন। কিন্তু গাইস, এখানে মিনিমাম বাই সেল যে অ্যামাউন্ট আছে সেটা সিম্পলি 25,000 না, 50,000 সিবা টোকেন। তারও প্রসেস আগে জানাবো। তো ফার্স্ট আমি দেখতে পেয়েছেন এখানে গাইস আমার এখানে 45 টাকা আছে, আমি ওয়ালেট অপশনে ট্যাপ করেছি। এখানে আমি ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি, কারণ সেল করার পরে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করবো। তাই ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নেম, তারপরে এখানে আমার ব্যাংকের নাম, তারপরে আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সমস্ত ডিটেলস দিয়ে ভেরিফাই ট্যাপ করছি। আর আবার বলছি যে আপনার ইমেলে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে ব্যাঙ্ক ভেরিফাইয়ের জন্য। আবারও স্প্যাম ফোল্ডারে আপনি ইমেল চেক করবেন, দেখবেন যে আপনার স্প্যাম ফোল্ডার এখানে ইমেলে একটা কোড দিয়েছে।
তো সিম্পলি কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন। তো আমি এখানে কোডটা সিম্পলি কপি করে নিচ্ছি, আপনিও যে ব্যাঙ্ক অ্যাড করবেন সেখান থেকে এরকমভাবে কোড যাবে। তারপরে দেখতে চাইছেন যে গ্যাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, এবার যখন আমি পেমেন্ট নেব তখন আমার এই অ্যাকাউন্টেই পেমেন্ট যাবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি দুইভাবে আর্নিং করতে পারেন, এক তো যে টোকেনটা আপনি পেয়েছেন সেটা সেল করে উইথড্রল করতে পারেন, আর না হলে আপনি এখানে রেফার করতে পারেন। তো এখানে ডিপোজিট ক্যাশ এখন অ্যাভেলেবেল নেই, তো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি টেলিগ্রামে আপডেট করে দেবো। বাকি গ্যাস এখানে ওয়ালেটের অপশন দেখতে যাচ্ছেন যে আমার কাছে 46 টাকা আছে, কারণ টোকেনের প্রাইস আপডেট হতে থাকে। তো এটা সেল করার জন্য আমাকে ফার্স্ট বলছে গুগল অথেন্টিকেশন অ্যাড করে নিন। অনেকগুলি ভিডিওতে আমি বলেছি যে গুগল অথেন্টিকেশন কীভাবে অ্যাড করতে হয়, তো আমি এখানে ফার্স্ট গুগল অথেন্টিকেশনটা অ্যাড করে নিচ্ছি। আমার অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন আছে, যে কোডটি পেয়েছি সেটা থ্রু গিয়ে আমি এখানে গুগল অথেন্টিকেশন অ্যাড করে নিয়েছি। গুগল অথেন্টিকেশন থেকে যে ভেরিফিকেশন কোডটা হবো সেটা এখানে দিয়ে আমি সিম্পলি ইনেবল করিয়ে নেবো আমার টু স্টেপ ভেরিফিকেশন। তারপরে গ্যাস যে 25,000 সিবা টোকেন পেয়েছি সেটা আমরা এবার সেল করার জন্য একদম রেডি আমাদের অ্যাকাউন্ট। তো এখানে 25,000 সিবা টোকেন যদি আমি উইথড্রল করি তখন, আর গ্যাস এটা মিনিমাম উইথড্রল এই অ্যাপ্লিকেশনের মধ্যে 200 টাকা, তো আমাদের কাছে আছে 46 টাকা। হয় আমাদের ডিপোজিট করে উইথড্রল করতে হবে, সেম কয়েন সুইচ বা সান ক্রিপ্টোর মতন কনসেপ্ট, না হলে আপনি এখানে রেফারও করতে পারেন। সেম কয়েন সুইচ আর সেম সান ক্রিপ্টোর মতন কনসেপ্ট। তো আমি এখানে 25,000 সিবা টোকেন এখানে মার্কেট অর্ডার সিলেক্ট করছি, করার পরে 100% করে 25,000 সিবা টোকেন যেটা সাইন আপে জাস্ট পেয়েছি সেটা আমি সেল করার চেষ্টা করছি। আর আমাকে কী অ্যালার্ট দিচ্ছে সেটা দেখে নিন। তো আমি এখানে মার্কেট চুজ করে ফেলেছি, তারপরে গ্যাস এখানে আমি 100% করে দিয়েছি। তারপরে আমি এখানে সেলে যখনই ট্যাপ করছি, ট্যাপ করার সঙ্গে সঙ্গে বলছি যে মিনিমাম আপনি 50,000 টোকেন বাই অ্যান্ড সেল করতে পারেন। হয় আপনি ডিপোজিট করতে পারেন কোনো টোকেন বা কোনো আয়নার ব্যালেন্স এখন ডিপোজিট অ্যাভেলেবেল নেই। তো আমি এখানে আবার লগ ইন করে নিচ্ছি কিছু রেফারেল কমপ্লিট করার পরে। তো আপনিও রেফার যদি কিছু করতে চান, পার রেফার আপনি 25,000 করে সিবা টোকেন পাবেন। তবে লগ ইন করার সময় আপনার লগ ইন আর এবং উইথড্রল ফুইড্রল সমস্ত কিছু করার সময় অথেন্টিকেশন দিতে হবে, কারণ আমরা ইমেল আইডি থেকে আমাদের পারমিশন হটিয়ে আমরা গুগল অথেন্টিকেশানে অ্যাড করেছি। তো আমি এখানে কিছু রেফারেল করার পরে আমার অ্যাপ্লিকেশান আবার লগ ইন করি, আপনিও খুব সহজে রেফার করতে পারেন, পার রেফার আপনি 25,000 করে সিবা টোকেন পেয়ে যাবেন। তো কিছু যখন আমি রেফার করি টেলিগ্রাম থেকে আপনাদের থ্রু ডাউনলোড হয় তখন আমার কাছে 383 টাকা ব্যালেন্স দেয়, যার মধ্যে থেকে কিছু সিবা টোকেন আমি এখানে সেল করেছিলাম। তারপর আমার আয়রনের ব্যালেন্স 111 টাকার আশপাশে আছে, আর সিবা ইউনিটে আমার ব্যালেন্স আছে 1,00,000 সিবা টোকেন আমার এখানে আছে, যেটা আমার অ্যাভেলেবেলে আছে আর কিছু লক পিরিয়ডের মধ্যে আছে। তো যেটা লক পিরিয়ডের মধ্যে আছে ওটাও কিছুদিনের মধ্যেই আনলক হয়ে যাবে, ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে আনলক হয়ে আপনার মেন ওয়ালেটে চলে আসবে, তখন আমি সেল করতে পারি। সেল করার জন্য আপনি মার্কেটে চুজ করতে পারেন বা এখানে ট্রেডে চুজ করতে পারেন। হোম অপশানে গিয়ে ট্রেডে আপনি দেখে নেবেন যে সিবা টু আয়নারের পেয়ার আছে কি না। তো সিবা টু আয়নারের পেয়ার আমার এখানে আছে, তাই আমি এখানে সেলে ট্যাপ করব। সেলে ট্যাপ করার পরে এখানে 100% করে দেবো, আমার এখানে 1,00,000 সিবা টোকেন আছে যেটা আমি মার্কেট অর্ডার করে দেবো। মার্কেট অর্ডার করে দেওয়ার পর এখানে সেলে যখনই ট্যাপ করবো আমার 1,00,000 সিবা টোকেন সেল হয়ে যাবে। তো এগুলো শুধুমাত্র আমি 4টে ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম, তার জন্য আমার 1,00,000 সিবা টোকেন দিয়েছিল। তো সেল যখন আমি কনফার্ম করে দিয়েছি দেখতে পাচ্ছি আমার আয়নারে ব্যালেন্স চলে এসছে 293 টাকা। তো যদি আপনিও সাইন আপ করেন এইভাবে আপনি এখানে আর্ন করতে পারেন, নাহলে আপনি ডিপোজিট করিয়ে উইথড্রল করতে পারেন। সেম কনসেপ্ট কয়েন সুইচ এবং সান ক্রিপ্টো অনেকবারই এই সব ব্যাপারে জানিয়েছি আপনাদের, তাই বেশি বলার দরকার নেই। তাই সমস্ত ব্যালেন্স আয়নারা যখন এসে গিয়েছে আমি এখানে উইথড্রলে ট্যাপ করছি, ট্যাপ করার পর এখানে কনফার্ম করতে বলছে। আমরা এক্ষেত্রে অথেন্টিকেশান অ্যাড করেছিলাম তাই আমাদের ইমেল আর ওটিপি যাবে না। তো কনফার্ম করে দেওয়ার পরে আমার এখানে যে অথেন্টিকেশানটা চাইবে সেটা 2FA অথেন্টিকেশান, মানে আমাদের গুগল অথেন্টিকেশান। তো অথেন্টিকেশান এখানে স্ক্রিন রেকর্ডিং অ্যালাউ নেই, তাই আমি কোডটা কপি করে দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে 99% ইউজারের কাছে গুগল অথেন্টিকেশান থাকবে। অথেন্টিকেশান অ্যাপ্লিকেশান আপনি হারিয়ে ফেললে অ্যাক্সেস হারিয়ে ফেলবেন, তা ওটা হারিয়ে ফেলবেন না। তো আমি এখানে সেল করে দিয়েছি, আমি এখানে উইথড্রল করে নিয়েছি। উইথড্রল করে নেওয়ার পরে যেটা ভিডিওর ফার্স্ট পার্টে আমি দেখাচ্ছিলাম যেভাবে আমরা উইথড্রল করেছি, তো ব্যাস আমরা এখানে লক পিরিয়ডের মধ্যে চলে গিয়েছি। আর লক পিরিয়ডের মধ্যে আনলক হতে এর একটা টাইম থাকে, 5 থেকে 10 মিনিট, তার মধ্যে আপনি যে উইথড্রল ব্যালেন্সটা করেছেন সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, যেই অ্যাকাউন্টটি আপনি ওখানে লিঙ্ক করে রেখেছেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাপ্রুভ হচ্ছে, আর 5 মিনিট পরে যখন আমি চেক করি তখন দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে, ফেলড হয়ে গিয়েছে, মানে আমার এখানে ব্যালেন্স যেটা সেটা সাকসেসফুলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিয়েছে। তো আমি যখন আমার পেটিএম খুলে চেক করি যে আমার ব্যালেন্স এসেছে কি না, আর এখানে হ্যাঁ গাইস উইথড্রল ফি আপনার এখানে 10 টাকা ট্রানজ্যাকশান ফি দিতে হবে। তো মোটামুটি এই অফারটা আপনার জন্য ফায়দেমন্দ হবে, যদি আপনি এখানে কিছু রেফারেল করতে পারেন তাহলে আপনার জন্য ফায়দেমন্দ, না হলে আপনি যদি ডিপোজিট করে উইথড্রল করেন তাহলে আপনার 30 টাকার আশপাশে প্রফিট হবে। তো এরকম ধরনের ট্রাস্টেড ভিডিও আগে দেখার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে জুড়ে যেতে পারেন আমাদের সঙ্গে। যদি আপনি এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন মাস্ট জয়েন হয়ে যাবেন। আর হ্যাঁ গাইস যদি আপনি বুঝতে না পেয়ে থাকেন তাহলে গোয়া থেকে ভিডিওটি দেখুন, আপনি 100% সমস্ত কিছুই বুঝতে পারবেন। দেখা হচ্ছে প্রজেক্টটি ভিডিও একটি নতুন অপারেন্ট, তো তোমার ভালো থাকুন, গুড বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।